আন্টি তো আমাকে ভুল বুঝলো, আমি তো এটারই ভয় পাচ্ছিলাম। হুসানি, আগে আমাদের ভাস্কর আর ফুলিকে খুঁজে বার করতাম। মা যা শাস্তি দেওয়ার আমাদের দেবে, কিন্তু মাকেও তো সত্যিটা জানতে হবে। এখন চলো। মেজবৌমা হঠাৎ এতটা কঠোর সিদ্ধান্ত নিল কেন? এরকম কাজ করার মেয়ে তো নয়। মামা, মামা চিন্তা করো না। দিবাকর, সংসারটা ছাদের কড়ি ভর্গাগুলোকে খুন ধরে গেছে রে, খুন ধরে গেছে। ভয় হচ্ছে ছাদটা মাথার উপর ভেঙে না পড়ে। হে ভগবান! এসব কি? একটা তেল চিটচিটে নোংরা ছাদ, এসব দিয়েছেন আপনি আমাদের? 500 টাকার ঘরে এর থেকে ভালো চাদর আর হবে না। আপনি এসে থেকেই গরম নিচ্ছেন, ঠান্ডা জল নেই, খাট খটখট করছে, চাদর নোংরা, বালিশ নোংরা, আবার এসি চালাতে বলছেন। এতই যখন চাহিদা, তখন দামি হোটেলে গিয়ে উঠুন। 500 টাকার ঘর নিয়ে আবার 2000 টাকার ডিমান্ড, ফালতু লোকজন সব। দামি হোটেলে গিয়ে থাকুন, পকেটে আছে 5000 টাকা, তো আবার আবদুল্লা ভাইয়ের থেকে ধার করা। সমস্যাটা হচ্ছে এখন এই করা টাকায় এতগুলো দিন কাটাতে হবে, আর আর বুড়ো বুড়িয়ে হয়েছে তেমন, তীর্থে গেছে গেছে, ফেরার নাম নেই। বুড়ো বুড়ি কার কথা বলছো? কেউ আর তোমার শ্বশুর আর শাশুড়ি ড্যাং ড্যাং করে তীর্থে গেছে, হ্যাঁ ফিরছে আর না। ফিরুক না, একবার ল্যান্ড করুক, তারপরে আমি আমার খেলা দেখাবো। নিজের মা বাবাকে এইভাবে বুড়ো বুড়ি বলছে? বাবা, উফ, হাঁটতে হাঁটতে না আর পা দুটো একেবারে ব্যথা হয়ে গেছে। আর এরকম ক্যাবদের মতন দাঁড়িয়ে না থেকে পাটা টেপো না, আসো না, আসো, আসো না। এই বালিশটাও নিয়ে এসো আমার জন্য। হ্যাঁ, এখানে আছে, দাও 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 দাও। বসো 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 বসো। ফুলি শোনো না, বলছি যখন যখন তোমার ওই বুড়ো বুড়ি আসবে না, ঠিক আছে, তখন একটা এমন ন্যাকা কান্না কাঁদবে যেন ওরা চোখের জন্য ন্যাকা চলে এক হয়ে যায়, বুঝতে পারলে তো? ওই মেজদা আর ওই বিদ্যে ধরে দেমাগি বউকে যদি আমি বাড়ি ছাড়া না করতে পেরেছি না, আমার নাম ভাস্কর ঘোষ নয়। না শঙ্করদা, ভাস্কর তো কাল রাতে ক্লাবে আসেনি। তোমরা ভাই ভাই কি কেজাও শুরু করলে বলো তো মাইরি? যেভাবে ভাস্করকে হ্যাটা করলে, এটা কিন্তু ঠিক করনি। এটা আমাদের ভাইদের ব্যাপার, তোমরা ক্লাবের ছেলেরাই ব্যাপারে না ঢুকলেই ভালো। শুধু ভাস্কর আসলে ওকে বলে দিও যে বাবা মা ফিরে এসেছে, মা ওর অপেক্ষা করছে, ও যেন বাড়ি ফিরে আসে। আচ্ছা, একবার হানিকে ফোন করলে হতো না যদি ওদের বাড়িতে গিয়ে থাকে? না, যদি ভাস্কর সত্যি হানিদের বাড়ি গিয়ে থাকতো, তাহলে তো বানি এতক্ষণে আমাদের ফোন করতো। হয়তো অশান্তির কারণে আমাদেরকে জানায়নি। আর একবার ফোন করে দেখতে ক্ষতি কি আছে? দাঁড়া, একবার ফোন করে দেখি। না না, থাক, ফোন করতে হবে না। কারণ ভাস্কর যদি হানিদের বাড়িতে গিয়ে থাকে, ফোন করলে তো বুঝে যাবে যে আমরা ওর খোঁজ করছি, ও আবার ওখান থেকেও চলে যাবে। বরং চলো আমরা সরাসরি হানিদের বাড়িতেই যাই। হ্যাঁ, সেটাই ভালো, চলো। হা,
ভাস্করের খোঁজে হানিদের বাড়ি গেল শঙ্কর দ্বারা। আরে জোরে টেপো, ননির পুতুল নাকি গান বিন্দুতে এতটা গেল, তাও কোনো জোর নেই, টেপো ভালো করে। কার ফোন নিল রে? আরে সান্টু ভাই। হ্যালো সান্টু ভাই, বলো। তোর মেজদার মেজবৌদি তোর খোঁজ করছিল। ও তাই নাকি? তোর বাবা মানে কি তীর্থ থেকে ফিরে এসছে? কি বলছিস? ও তার মানে এই বুড়ো বুড়ির গুঁতো খেয়েই মেজদার বৌমা মায় খুঁজে বেড়াচ্ছে। আর একটা কথা শুনলাম, তোর মেজদার মেজবৌদি বলাবলি করছিল তোর খোঁজে নাকি ওরা বানির বাড়িতে যাবে। কি বলছো গুরু? বানির বাড়ি? মোক্ষম সময় দারুণ একটা খবর দিছো। হ্যাঁ থ্যাংক ইউ। খেলা পুরো জমে গেছে। শোনো, এখানে বসে দেখে এখন আর কাজ নেই, খেলা একদম জমে খি, নাটক পুরো শুরু করতে হবে, চল। আরে এখানে তো কান খাড়া করে সব শুনলে কি বললাম আমি, ফোন কেন করতে, চলো না, চলো। দাঁড়ো দাঁড়ো, একটু ফেলছি না তো, হ্যাঁ কিছুই তো নেই, কি আর ফেলে যাবো, হ্যাঁ চল চল চল। আমি তোর ছোড়দা বানি, তুই কেন এসেছিস এখানে? তোর লজ্জা করে না? কোন মুখে এসেছিস এখানে? তুই মেজদাকে পাইস হোটেল থেকে বের করে দিয়েছিস, তোর জন্য মেজদাকে রাস্তায় গিয়ে পাইস হোটেল চালাতে হচ্ছে। তুই হরগড়ি পাইস হোটেলে বার খুলেছিস? তোকে নিজের ছোটদা বলে পরিচয় দিতে আমার ঘেন্না করে, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, কোনোদিনও আসবি না তুই, চলে যা। আমার মাথা যন্ত্রণা, না ওকে একটু জল দিবি, একটু জল দে না আমায়, আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটু জল দে আমায়। ওকে তোমরা একটু বসতে দেবে, বসতে দেবো, কিন্তু এক গ্লাস জল খেয়ে যেন চলে যায়। হ্যাঁ চলে যা ভাই, চলে যা, জল খেয়ে এখানে বস। কোথায় কোথায় বস, এখানে বস, কোথায় কোথায় কোথায়, আরে জল, আরে জল, চল একটু চল, মনে হয় মনে চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, এই জলটা খেয়ে মনে হয় আমি বাড়ি দিয়েছি। কি হয়েছে তোর? আমার শরীর খারাপ।
আমার শরীর খুব খারাপ। ও এক মিনিট, তবিয়ত খারাপ? জব তু দরওয়াজে কে সামনে থা তব তো সহি থা। দেখ এসব ড্রামাবাজি আমার সাথে করবি না। তোকে আমি খুব ভালো মতো করে চিনি, ঠিক আছে? না রে হানি ভাই, আমার সত্যি শরীর খুব খারাপ। এই বোন, এই বোন, আমি একদম ভালো নেই রে, একদম একদম ভালো নেই মা গো। আ কষ্ট হচ্ছে। আ 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 বানি বানি মিজুদি মিজিদা দেখ ভাস্কর, কি হয়েছে ভাস্কর? ও একদম মোক্ষম সময় নাটকটা করেছি। কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে এলো, বাড়িতে আমরা ঢুকতে দিতে চাইনি, তারপরে এরকম অসুস্থ হয়ে গেল। ভাস্করের যেরকম অবস্থা, ওকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই বলে মেজবাদি, ওকে হাসপাতালে নিয়ে গেলে ইনজেকশন দেবে, ঠিক হয়ে যাবে। চল হাসপাতাল, হাসপাতালে আমি যাবো না। হাসপাতালের কথা শুনেই তোর জ্ঞান ফিরে এলো। তবে কি ও অসুস্থ হওয়ার নাটক করছে? কিছুই হয়নি ওর। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।